নমস্কার বন্ধুরা, দামোদর সেটে আপনাদের আরেকবার স্বাগত। আমরা চলে এসেছি আমাদের লখনউয়ের 3 নম্বর এপিসোড নিয়ে। লখনউ মানেই আমরা জানি কাবাব আর বিরিয়ানি, মানে পুরোটাই একটা ননভেজ ব্যাপার স্যাপার। কিন্তু লখনউ শহরের আনাচে কানাচে আমরা খুঁজে পেয়েছি খুব ভালো ভালো ভেজিটেরিয়ান ফুড জয়েন্ট। আজকের ভিডিওটা তাকে উদ্দেশ্য করি। শুরু করা যাক একদম ভোরবেলা থেকে। ভোরবেলা ঘুম থেকে উঠলেই আমরা জানি বাঙালিদের চা লাগে, কিন্তু লখনউ এসে দেখলাম লখনউ নিবাসীদেরও চায়ের খুব প্রয়োজন হয় ভোরবেলায়। তাই সকালবেলা চলে আসলাম লালবাগে। পুরো লখনউ শহরের সব থেকে বিখ্যাত এবং ভালো চায়ের দোকান যদি বলতে হয় তাহলে বলবো লালবাগের শর্মা টি স্টল। এখন বাজে সকাল 7:30, আপনি ক্রাউডটা দেখতেই পাচ্ছেন। একটা জিনিস এখানে বলবো, ওনাদের চা এতটাই ভালো এবং এতই বিখ্যাত যে সকালবেলা দেখুন একজন সিকিউরিটি গার্ড থাকতে হচ্ছে গাড়ি সামলাবার জন্য। জায়গাটা লালবাগ চক থেকে 2 মিনিটের পায়ে হাঁটা পথ। ওখানে এমএলএ কোয়ার্টার বা বিধায়ক নিবাস বলে কিছু একটা আছে, ঠিক তার অপোজিটেই শর্মা টি স্টল। এখানে মাটির ভাঁড়ের সাথে কাচের গ্লাস এবং প্লাস্টিকের কাপেও চা পাওয়া যায়। প্লাস্টিকের কাপ এবং কাচের গ্লাসে চায়ের দাম 15 টাকা করে এবং মাটির ভাঁড়ের চায়ের দাম 25 টাকা। চা ছাড়াও এখানে আমি খেতে পারবো আপনাদের সিঙ্গারা, মানে ওনাদের সামোসা এবং পান মাখন। এই সামোসাটাকে আপনাদের একটু দেখাই। সাধারণত আমরা সামোসা মানে 3 কোণা বড় আকৃতির সামোসা বুঝি, কিন্তু এখানে সামোসার আকৃতি কিন্তু বেশ গোলাকার, মানে বাংলার সিঙ্গারার মতো। আর ভেতরটা কিন্তু অথেন্টিক সামোসার মতনই, মানে পুরো ম্যাশড আলু যেরকম থাকে ঠিক সেরকম। আমাদের বাংলার সিঙ্গারা যেরকম আলুর কুচি থাকে, এখানে কিন্তু সেটা নেই। এবারে আসি পান মাখনে। পান মাখন মানে একদম পাতি মাখন পাউরুটি, তবে এখানে মাখনেই কার সাজিয়েছে। এখানে আপনি চাইলেও আমুলের বাটার পাবেন না, পাবেন খাঁটি মোষের দুধে তৈরি করা মাখন। শর্মা টি স্টলের পরে আরেকটা ভালো চায়ের দোকানের সন্ধান আপনাদের দেব, তবে এটা শর্মা টি স্টলের মতো অত ভালো না হলেও বেশ ভালো। আসুন আমরা এবার যাই হযরতগঞ্জের কাছে শুক্লা টি স্টলে। এখানে আপনি চায়ের সাথে সিঙ্গারা এবং জিলিপিও পাবেন। একটা কথা বলে রাখি, শর্মা টি স্টল চায়ের জন্য যে দামটা নেয় সেটা কিন্তু জাস্টিফাইড, কারণ আপনি শুক্লা টি স্টলে 15 টাকা চা খেয়ে বুঝতে পারবেন ওই 10 টাকার ডিফারেন্সটা কতটা। চা খাওয়া তো অনেক হলো, এবারে আসুন আমরা সকালবেলা একটু কচুরি পুরীর দিকে যাই। আমরা এখন আছি হযরতগঞ্জের কাছেই বাজপাই কাচড়িতে। বাজপাই কাচড়ি সামনে যেতেই আমার মনটা সত্যিকারেরই ভালো হয়ে গেল, তার কারণ রাস্তার ঠিক পাশেই একটা দোকান, আর সেই দোকানেই এত পয় পরিষ্কারভাবে পরিচ্ছন্নতা মেনটেন করে, হাইজিন মেনটেন করে এত সুন্দরভাবে ওনারা কচুরি ভেজে চলেছেন এবং সার্ভ করে চলেছেন, সেটা সত্যি প্রশংসনীয়। এখানে 2 পিস কচুরি দাম 25 টাকা, কিন্তু তরকারি যেটা দেয় সেটা সত্যি অসাধারণ। এই হলো ছোলার এবং আলুর তরকারি, এত গরম যে আমাদের খেতে গিয়ে প্রায় জিভ পুড়ে গেছিল। বাজপাই কাচড়ির ঠিক উল্টো দিকেই আছে প্রায় 214 বছরের পুরনো, 214 বছরের পুরনো 1805 সালে স্থাপিত রাম আশ্রয়ে মিষ্টান্ন ভাণ্ডার। রাম আশ্রয়েতেও আপনি কিন্তু ব্রেকফাস্ট সারতে পারেন, এখানেও আপনি কচুরি পাবেন, ঢোকলা পাবেন। তবে আমি একটু অন্যরকম কিছু পেয়েছি, সেটা আপনাদের দেখেন।
রামাশ্রয় বিখ্যাত তাদের বিভিন্ন ধরনের মিষ্টির জন্য। প্রথমে আমি দেখাবো আপনাদের ওনাদের বিখ্যাত লাল পেড়া। লাল পেড়ার পরে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওনাদের স্পেশাল লাড্ডু। এগুলো আপনি বাড়ির জন্য নিয়ে আসতে পারেন। এরপরে ওনাদের বেশ কিছু এক্সক্লুসিভ আইটেম দেখাবো, তার আগে একটু লস্যিটা দেখি। এই হলো ওনাদের কেশর পেস্তা লস্যি, মোষের দুধের দই থেকে বানানো এই লস্যি। এবারে আপনাদের দেখাই রাম আশ্রয়ের বেস্ট দুটো আইটেম, যাকে বলা যায় একদম এক্সক্লুসিভ। প্রথমটা হলো নারাঙ্গি বরফি। আমরা আমসত্ত্ব খেয়েছি, এটাকে কিন্তু বলা চলে কমলা সত্ত্ব, মানে একদম খাঁটি কমলা লেবু থেকে এই মিষ্টিটা বানানো। এরপর যেটা দেখাবো সেটা একদম এক্সক্লুসিভ আইটেম, এটার নাম মালাই পান বা মালাই গিলোরি। না, আপনাদের মিষ্টির দোকানে ডেকে নিয়ে এসে আমি পান খাওয়াবো না। দুধের ওপর যে সর পড়ে সেখান থেকে যে মালাই হয়, সেই মালাইটাকে তুলে নিয়ে তার ভেতরে কাজু, পেস্তা এবং আরও অন্যান্য জিনিস দিয়ে সুন্দরভাবে পানের মতো একটা শেপ দিয়ে বানানো হয় এই মালাই পান বা মালাই গিল্লরি। এর দাম 28 টাকা। তবে একটু বলে দিই, এর খুব ক্রেজ থাকার জন্য সকাল 9:30 থেকে 10:00 মধ্যে এটা ওয়ার্কশপ থেকে যখন দোকানে ঢোকে খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়। যখন ওয়ার্কশপ থেকে দোকানে ঢুকছে সেই সময় এটা কিন্তু গরম থাকে, আপনি যখন গরম খাচ্ছেন তখন একরকম টেস্ট, আবার যখন এই মালাই পান ঠান্ডা হয়ে যাচ্ছে তখন কিন্তু মুখে অন্যরকম একটা টেস্ট পাবে। এবারে আপনাদের আরও একটা কচুরির দোকানের সন্ধান দিই, যেটা আমিনাবাদের কাছে রয়েছে, নাম নেত্রাম অজয় কুমার। এখানে আপনি 80 টাকায় পাবেন কচুরির থালি, যেখানে কুমড়োর তরকারি, আলুর তরকারির সাথে থাকবে চাটনি এবং দই এবং বোঁদে দিয়ে বানানো একটা অনবদ্য প্রিপারেশন। ওনাদের সামোসাটাও আপনি ট্রাই করতে পারবেন, খেতে খুব সুস্বাদু। তার সাথে খাস্তা কচুরিটাই বা বাদ দেবেন, হয়ে যাক না যখন এত কিছুই হচ্ছে। তবে এখানে আপনাদের আরও একটা জিনিস দেখাবো, যেটা সারা লখনৌয়ে অন্য কোথাও দেখিনি, সেটা হলো গুলগুল্লা, মানে জিলিপিরই অন্যরকম একটা প্রিপারেশন। নাম ওনারা দিয়েছেন গুলগুল্লা। এবার আর কচুরি নয়, এবারে খাস্তাই যাব। এটা হুসেনগঞ্জের কাছে একটি দোকান, যার নাম দুর্গা খাস্তা। 15 টাকা পার পিসে ওনারা যে খাস্তাটা দেন এবং খাস্তার সাথে ছাতু এবং আলু দিয়ে যে তরকারিটা দেন, সত্যি অসাধারণ খেতে। আমি কথা বলতে বলতে আমার স্বাদে কথা মনে পড়ছে এবং আমার জিভ জড়িয়ে যাচ্ছে, খেতে এতটাই ভালো। এত খাস্তা আর কচুরি খেয়ে যখন আপনার পেটটা আইঠাই করে উঠবে এবং গরমে হেঁটে হেঁটে যখন আপনি লখনউ শহরটা ঘুরছেন, তখন তো আপনার গলা শুকোতেই পারে, আপনার তো পিপাসা পেতেই পারে। এখন আপনি ইউপিতে আছেন, আপনার পিপাসা পেয়েছে, আপনি জল খাবেন না? ঠান্ডাই যেখানে আছে সেখানে জল খেয়ে কেন পেটটাকে কষ্ট দেব, আমরা ঠান্ডাই খাব। আর ঠান্ডায়ের দোকানের নাম হচ্ছে পণ্ডিত রাজা কি মশহুর ঠান্ডাই। এটা একদম চকের কাছেই অবস্থিত, দেওয়ালে ঠান্ডাই, লস্যি, মিল্কশেক, খাসকা শরবত, গুলাব কা শরবত ইত্যাদি ইত্যাদি নাম লেখা থাকলেও আমরা গিয়ে কিন্তু শুধু ঠান্ডাইটাই পেয়েছিলাম। 50 টাকার বড় গ্লাসটা নিয়েছিলাম, দুজন অনায়াসে খেতে পারবে। এখন দেখুন, সত্যি কথা বলতে কি, অনেকের হয় না যে ঠান্ডাই শুধু খাবো, ঠান্ডার সাথে একটু ভাং টাং হবে না? মানে সেই যদি ভাঙের ব্যাপারটা আসে, আপনি যদি ওনাদের বলেন যে একটু ভাঙের ব্যবস্থা করে দিতে, ওনারা কিন্তু আপনার ঠান্ডাইয়ে ভাঙের ব্যবস্থাটাও করে দিতে পারে। ঠান্ডাই তো হলো, এবারে আসুন আপনাদের এমন একটা খাবারের সন্ধান দেই যেটা
আমি হলফ করে বলতে পারি আপনারা কলকাতায় খাওয়া তো দূরের কথা দেখেননি। আর এটা দেখতে এতটাই টেম্পটেটিং যে এটা দেখার পরে আপনার লখনৌতে এসে খাবার যে ইচ্ছেটা আরও বেড়ে যাবে। আমরা এখন আছি লখনৌর চক অঞ্চলে, আর এখানে একাধিক মাখন মালাইয়ের দোকান যারা সকাল থেকে বসে মাখন মালাই বিক্রি করছে। তবে এখানে একজন রাজা আছেন যার নাম জগদীশ। অন্য সব জায়গায় আপনি মাখন মালাই 50 টাকায় পাবেন, কিন্তু জগদীশের মাখন মালাই 60 টাকা। আর কেন উনি 10 টাকা বেশি নেন সেটা ওনার মাখন মালাই টেস্ট না করলে আপনি বুঝতে পারবেন না। আপনি যখন আসবেন আশেপাশের দোকানগুলোতে আগে খাবেন, তারপরে যাবেন জগদীশে, কারণ ওস্তাদের মারটা শেষ রাতেই হয়। মনে রাখুন আপনি লখনৌতে আছেন এবং সেটা উত্তরপ্রদেশের রাজধানী। আপনি লখনৌয়ে আছেন, বারবার বলছি পান খাবেন না। চলুন চক এরিয়াতেই যখন আছি, চক এরিয়াতেই আপনাদের একটা পানের দোকানে নিয়ে যাই। আমরা চলে এসেছি এখন ভোলা পান ভান্ডারে, যেটা আপনাদের একটু আগে দেখালাম রাজা কি মশহুর ঠান্ডাই, সেই ঠান্ডায়ের দোকানের ঠিক পাশেই অবস্থিত। এখানে আপনি বিভিন্ন রকম ফ্লেভার্ড পান পাবেন, যেরকম চকলেট পান, স্ট্রবেরি পান, বাটারস্কচ পান। আপনি কিন্তু ভুল করবেন না, আমি কিন্তু পানের কথাই বলছি, আমি কিন্তু আইসক্রিম বা অন্য কোনো জিনিসের কথা বলছি না। পান 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 তিনবার বলব, চকলেট পান, স্ট্রবেরি পান, বাটারস্কচ পান, অরেঞ্জ পান, ম্যাঙ্গো পান, খাট্টা মিঠা পান, আর ভোলা স্পেশাল মিঠা পান, সব কটার দামই 30 টাকা। কেমন একটা সেলসম্যানের মতো লাগলো বলতে। ওনাদের ফায়ার পানটাও ট্রাই করার খুব ইচ্ছা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম বাবা বলেছিল মুখ পুড়িয়ে আসবি না, তাই জন্য ভয়ে আর ওটা ট্রাই করা হলো না। আমরা এখান থেকে ভোলা স্পেশাল মিঠা পানটা খাই এবং খাট্টা মিঠা পানটা খাই, দুটোই খুব ভালো খেতে। লখনৌতে নবাবেরা পান খেতে হবে বলে খেতেন না, আসলে পানটা লখনৌতে শখ ফরমানোর জন্যই ব্যবহার করা হতো। এবারে আপনাদের নিয়ে যাচ্ছি লখনৌয়ের আরও একটা পুরনো পানের দোকানে, যেটা আকবরি গেটের কাছে টুন্ডে কাবাবির দোকান আছে তার খুব কাছাকাছি, নাম আজার ভাই কি পান। আপনি আকবরি গেটের কাছে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে আজার ভাইয়ের পানের দোকান কোথায়, বাচ্চা ছেলেরাও দেখিয়ে দেবে, কারণ ওনার পানগুলো এতটাই বিখ্যাত। আমরা এখন চলে এসেছি আজার ভাইয়ের পানের দোকানে এবং দেখে নিই ওনার দোকানে কী কী ভ্যারাইটির পান পাওয়া যায়। দোকানের বাইরেটায় দেখতে পেলাম জোম্যাটোর বোর্ড দেওয়া আছে, ভাবতে পারছেন লোকজন পান কিনছে জোম্যাটোতে অর্ডার করে, আলাদাই ব্যাপার। এখানে পানের নামগুলো বেশ অদ্ভুত, আমরা দেখলাম বেগম পসন্দ পান, কমর কে দর্দ পান, হজমে কা পান, সিনে মে দর্দ কা পান, ওয়াজিদ আলী শাহ কা পান ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আপনি সর্দি কাশি হলেও ওনার থেকে পান খেয়ে দেখতে পারেন, আপনার সর্দি কাশি কমে যাবে। আমরা লখনৌ গিয়ে এত খাওয়া দাওয়া করেছি যে আমরা শুরুই করলাম হজমে কা পান দিয়ে, বেশ একটা জলজিরা এবং হজমি গুলি পানের ভেতরে ভরা ছিল। তারপরে আমরা পানগুলো খেতে খেতে অন্যান্য পানগুলো সম্পর্কে একটু ইনফরমেশন নিলাম। একটা পান দেখলাম ওয়াজিদ আলী শাহ পান, জিজ্ঞেস করলাম পানটা ঠিক কেমন, বললেন ওতে জর্দার পরিমাণটা একটু বেশিই দেওয়া থাকে। তারপরে আমরা আরেকটা পানের নাম দেখলাম যেটার নাম কামারতোর পান, জিজ্ঞাসা করলাম পানটা ঠিক কেমন, বললেন ওটা সেক্সি পান। হ্যাঁ শুনেই হেসেছিলাম, সেক্সি পান আবার কীরকম পান, বললেন ওটা আপনাদের দেওয়া যাবে না, কারণ ওটা একমাত্র বিবাহিত লোকজনদের জন্যই, মানে এটা খানিকটা ভায়াগ্রার কাজ করে থাকে। শুনতে ইন্টারেস্টিং না, এই জন্যই আপনাকে লখনৌ আসতে হবে। আর কামারতোর পান খেলে তো অতি অবশ্যই এই নভেম্বর ডিসেম্বর যাচ্ছে, এর মধ্যে বিয়ে করে নিয়ে তারপরে চলে আসুন কামারতোর পান। সকাল থেকে এই ভেজ ফুডগুলো ট্রাই করতে করতে আপনারা কি ভাবছেন আমার সব চরিত্র নষ্ট হয়ে গেল, মানে আমি নন ভেজ ছেড়ে ভেজ খাওয়া শুরু করলাম?
মোটেই নয়। লখনউ এসে আমি লাঞ্চ করব তাও ভেজ দিয়ে, এত বড় পবিত্র পাপী আমি জীবনেও হতে পারব না। তাই লাঞ্চটা আমি ননভেজ দিয়ে করার পরে বিকেলবেলা আবার খোঁজ করা শুরু করলাম এখানে সন্ধেবেলায় ঠিক কী কী ভালো ভালো ভেজ খাবার দাবার পাওয়া যায়। লাঞ্চ করার পরে আমার মনটা যখন একটু মিষ্টি খাবো করছিল, সেই সময় আমরা চলে গেলাম আমিনাবাদে। আমিনাবাদের একদম মোড়েই আছে প্রকাশ কি মশহুর কুলফি। আসলে শুধু আমিনাবাদ নয়, লখনউর প্রচুর জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই প্রকাশ কি কুলফির আউটলেট। আপনারা চকেও প্রকাশ কি কুলফির আউটলেট পেয়ে যান। লেট প্রকাশচন্দ্র অরোরা হলেন এই প্রকাশ কি মশহুর কুলফির ফাউন্ডার। একটা ফালুদা কুলফির পুরোটার দাম 120 টাকা, হাফ কুলফির দাম 60 টাকা। এখানে হাফ এবং ফুলটা কিন্তু ওই মাটকার হাফ এবং ফুল সাইজের ওপরেই ডিপেন্ড করে। বিকেল গড়িয়ে এখন সন্ধে নেমে এলো। সন্ধে নামার আগে আমার অন্তরাত্মা চা চা বলে ডাকল। আমরা খোঁজ করলাম লখনউবাসীরা সন্ধ্যের সময় ঠিক কেমন ধরনের চা পছন্দ করে। তার খোঁজ করতে করতে আমরা চলে এলাম রুমি দরওয়াজা বারা ইমামবাড়ার চত্বরে। সেখানে আমরা পেলাম 3 রকমের চা, এক এক করে দেখাই আপনাদের। আমরা প্রথমে গেলাম বারা ইমামবাড়ার কাছে যে ক্লক টাওয়ার রয়েছে, সেই ক্লক টাওয়ারের ঠিক পাশেই রয়েছে সফট ড্রিঙ্কস। সফট উইংসের ব্যানারে কিন্তু লেখা এটা একটা আইসক্রিম পার্লার, কিন্তু আমরা এখানে প্রথম পেলাম তন্দুরি চা। অসাধারণ একটা কনসেপ্ট, যেখানে তন্দুরের মধ্যে কুলারগুলোকে হিট করা হচ্ছে এবং তার রংটা যখন লাল হয়ে যাচ্ছে তখন আগে থেকে প্রিপেয়ার করা চা তার মধ্যে ঢেলে একটা অসাধারণ প্রিপারেশন বানানো হচ্ছে, যেটা কিনা নর্মাল চায়ের মতো খেতে নয়। এই তন্দুর চা খেয়ে আমরা চলে গেলাম ছোটা ইমামবাড়ার দিকে। ছোটা ইমামবাড়ার দিকে যেতেই ওখানে বাঁ হাতে বেশ অনেকগুলো ছোট ছোট দোকান পড়বে, সেখানে আপনি পাবেন কাশ্মীরি চা। কাশ্মীরি চা চক এরিয়াতে আরও একটা দোকান বিক্রি করে, আমাদের দুর্ভাগ্য সেই দোকানটা আমরা যতবার গেছি ততবারই বন্ধ পেয়েছি, নাম আলমদিনা। তবে আলমদিনাতে যখন আমরা কাশ্মীরি চা খেতে পারিনি, আমরা এখান থেকে যখন কাশ্মীরি চা এবং স্পেশাল কাশ্মীরি চা আমরা খেলাম, আমরা বুঝতে পারলাম কাশ্মীরি চা খেতে ঠিক কেন। এটা হলো স্পেশাল কাশ্মীরি চা, এখানে বেশ চায়ের ওপরে একটা বিস্কুট গুঁড়ো টাইপের জিনিসপত্র দেওয়া হয়, একটা ক্রিমি টেক্সচার আনা হয়। কাশ্মীরি চা খাওয়ার পরে আপনি আরেকটু এগিয়ে আসলে ঠিক বাদিকেই পাবেন ইরানি দমটি। এই ইরানি চা বানানোর সময় আরও এক্সট্রা মশলা অ্যাড করা হয়, তাই চায়ের ফ্লেভার বলুন বা চায়ের টেস্ট বলুন পুরোটাই পাল্টে যায়। খেতে খুব ভালো, এবং চায়ের সাথে যে দুধটা থাকে সেই দুধের একটা অন্যরকম টেস্ট আলাদা করে পাওয়া যায়। দাম বিশ্বাস করবেন না বললে মাত্র 12 টাকা। হ্যাঁ, এক প্লেট চা, তাও ইরানি চা 12 টাকা। এই জন্যই লখনউ যুগ যুগ জিও। আমাদের সন্ধেবেলার চায়ের টেস্টটা মিটে যাওয়ার পরে আমাদের পেটগুলো আবার খাই খাই করে উঠল। আমরা খোঁজ করা শুরু করলাম লখনউতে কোথায় কোথায় ভালো ভেজিটেরিয়ান ইভিনিং স্ন্যাক্স পাওয়া যায়। চলে আসলাম লখনউর হার্টে, হজরতগঞ্জ। সেখানে সারা ভারত বিখ্যাত রয়্যাল ক্যাফে রয়েছে। কেন ভারত বিখ্যাত দেখাচ্ছি আপনাদের। রয়্যাল ক্যাফে কেন সারা ভারত বিখ্যাত তার কারণটা হলো বাস্কেট চাট। এখানে নানা রকম জিনিস দিয়ে একটা চাট বানানো হয় যেটা একটা বাস্কেটের মধ্যে থাকে, আর এই বাস্কেটটা বানানো হয় আলু দিয়ে। ভাবতে পারছেন কতটা অন্যরকম, কতটা ইনোভেটিভ। এই মানুষটি আমরা ওনার নাম জিজ্ঞাসা করতে পারলাম না, ওনার সাথে কথা বেশি বলতে পারলাম না, দোকানে এত ভিড় ছিল বলে। এই ভদ্রলোকই এই
বাস্কেট চাটের জন্য। বাস্কেট চাটের টেস্টটা ঠিক কেমন এটা যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে কিন্তু আপনি এক কথায় উত্তর দিতে পারবেন না, কারণ এতে এত রকম জিনিস মেশানো আছে, তার টেস্টগুলো সমস্ত কিছু মিশে গিয়ে এমন হয় যে এটা ভাষায় বর্ণনা করা খুবই শক্ত। তবে হ্যাঁ, আপনি যদি খেতে খেতে যত ভেতরে যাবেন, বাস্কেট চাটের প্রত্যেকটা জিনিসের টেস্টগুলো যখন আপনি এক্সপ্লোর করতে পারবেন, আপনি ফিল করবেন যে হ্যাঁ, আমি এমন একটা জিনিস খাচ্ছি যা সারা ইন্ডিয়াতে কেবলমাত্র লখনউয়ের রয়্যাল ক্যাফেতে পাওয়া যায়। এখানে বাস্কেট চাট ছাড়াও আপনি ওদের দই ভাল্লা, আলু টিক্কি এই দুটো ট্রাই করতে পারেন, তবে বাস্কেট চাটের আগে অন্য কেউ কোথাও দাঁড়াতে পারে। এবারে আমরা আসছি আমাদের লখনউয়ের ভেজ স্পেশাল এপিসোডের লাস্ট ফুড জয়েন্টে, এটাও হজরতগঞ্জে, নাম শুক্লা চাট সেন্টার। এই শুক্লা চাট সেন্টারে আপনি বিভিন্ন রকমের চাট পাবেন, তবে এই শুক্লা চাট সেন্টার কিন্তু রয়্যাল ক্যাফেকে বিট করতে পারেনি। তার বিভিন্ন কারণ আছে। রয়্যাল ক্যাফে একটু এক্সপেন্সিভ, সেইখানে খুব কম পয়সায় খুব সস্তায় খুব সুস্বাদু চাট শুক্লা চাট সেন্টার বানায়। এখন আপনার পকেটে যদি পয়সা থাকে তাহলে আপনি নিশ্চয়ই রয়্যাল ক্যাফে যাবেন, কিন্তু পকেট ধরুন খেতে খেতে একটু হালকা হয়ে গেছে, তবে আপনার আইডিয়াল চয়েস কিন্তু এই শুক্লা চাট সেন্টার। এখানে এসে আমরা প্রথমে শুরু করি এক প্লেট টিক্কি দিয়ে। এই আলু টিক্কিটা খেতে ভালো, তবে ওই যে বললাম 45 টাকা এবং 100 টাকার মধ্যে একটা ডিফারেন্স থাকে। আলু টিক্কির পরে আমরা ট্রাই করলাম দহিকে বেতাসে, ওখানে ফুচকাকে বেতাসে বলে। যদি সেটা জল দিয়ে খাওয়া হয় তাহলে পানিকে বেতাসে, আর দই দিয়ে খাওয়া হলে দহিকে বেতাসে। হ্যাঁ, নো ডাউট খুব ভালো খেতে, ওই যে বললাম বারবার করে বলছি প্রাইসটা। আপনি যদি রয়্যাল ক্যাফেতে খান সেটা অনেকটাই এক্সপেন্সিভ, এবার যত গুড় দেবেন তত তো মিষ্টি হবেই, কিন্তু কম পয়সায় খুব ভালো চাট বানিয়ে খাওয়ায় আমাদের শুক্লা চাট সেন্টার। আমরা অলরেডি এই ভিডিওটাকে নিয়ে লখনউয়ের 3টে এপিসোড রিলিজ করে ফেললাম। আমাদের চতুর্থ লখনউ স্পেশাল এপিসোডটা আসছে ননভেজ নিয়ে, সেখানে প্রচুর কিছু আছে আমরা আপনাদের দেখাবো। সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন, যাতে নোটিফিকেশনটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।